শুভ মহালয়ের প্রীতিও শুভেচ্ছা জানাই আমার সব বন্ধুকে। আপনারা যে যে জায়গায় আছেন দেশ বিদেশে, আমাকেও এই জায়গায় পুজো দেখার আমন্ত্রণ রইল। আপনারা সবাই আসবেন, পূজায় খুব আনন্দ করবেন, খুব খুব আনন্দ করবেন, আর ভালো মন্দ খাবেন, আনন্দে থাকবেন, সাবধানে পূজা দেখবেন সবাই। রাস্তাঘাট সব ব্যস্ত থাকবে, আপনারা খুব সাবধানে ঘোরাঘুরি করবেন, সবাই ভালো থাকবেন। আজ মহালয় চলে নয়, চাল কুমড়াটা আবার ভাবগেন না কিছু করবো, এটা ছিড়গে পড়ছে, আমি নিয়ে যাই ঘরে। চাল কুমড়া কিছু করবো না? আমি তো ভাবলাম তুমি চাল কুমড়া নিয়ে এসো, চাল কুমড়া নিশ্চয় কিছু করবো। না না, আমি চাল কুমড়ার করবো না। আজ আমরা করবো আলুর দম দিয়ে প্রথম শুরু করতে লাগছে। পূজায় কি আসতে লাগছে সেই তো দেখেন, আজ নাইলে আলুর দম করতে লাগছে। পূজায় আপনারা সবাই সাথে থাকবেন, কি দেখায় আপনাকে মন ভালো হয়ে যাবে দেখলে পর। সাথে থাকবেন, পাশেও থাকবেন, চলেন। তাই আজ মহালয় উপলক্ষে আজ একটু নিরামিষ টিস খাই কিছু। আজ করব আলুর দম। তোমার নিজের স্টাইলে, তাই তো? হয় একদম ঠাকুমার স্টাইলে আলুর দম দেখতে পাবেন। আমরা গ্রামের স্টাইলে কীভাবে আলুর দম খাই, সাধারণ রান্না হবে, আপনারা দেখেন। সবাইকে জানাই মহালয়ের প্রীতিও শুভেচ্ছা। পুজো শুরু হয়ে গেছে, সবাই আনন্দ করবেন, সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সাবধানে পুজো দেখবেন, ভালো মন্দ খাবেন, সাবধানে রাস্তায় চলাফেরা করবেন। আজ আলুর দম দিয়ে শুরু হচ্ছে, আর প্রতিদিন নতুন নতুন ভিডিও নিয়ে আসবো। পুজোর মধ্যে নতুন নতুন ভিডিও থাকবে, আপনারা আমাদের সঙ্গে থাকবেন আর আনন্দ করবেন। চলুন সবাই মিলে একসঙ্গে পুজোতে আনন্দ করি, আর আজকের রান্নাটা আমি শুরু করি। এদিকে ভাত বসাই দিছি, ভাতের হাঁড়ি চাপাই দিছি, আর এদিকে আমি আলু টালুগুলো কেটে নেব। ও বাংলাদেশের বন্ধুরা, সবাই ভালো আছেন তো? সবাই আমাকে এই বীরভূমে, বোলপুর বীরভূমে, আমার বোলপুরের বিতারি তো আমরা থাকি, তো বোলপুর আসবেন পূজা দেখতে। আমাকে বা আমাকে ওই জায়গায় পুজো হইতে লাগছে, খুব সুন্দর পূজা। সবাইরে নিমন্ত্রণ রইল, সবাই আসবেন পূজা দেখতে, আর সবাই ভালো থাকবেন পূজায়, সুস্থ থাকবেন, খুব সাবধানে থাকবেন। ও আমেরিকার বন্ধুরা, আপনারাও সবাই ভালো থাকবেন, আমার ওই জায়গায় পূজা দেখতে আসবেন। অস্ট্রেলিয়ার বন্ধুরা, আপনাকে সবাইরে নিমন্ত্রণ রইল, আমার ওই জায়গায় পূজা দেখতে আসবেন। কোন জায়গায় অস্ট্রেলিয়া, কোন জায়গায় আমেরিকা, আমি তো আর কোনো জায়গায় যাই নাই, আর আমি চিনিও না, আর আমি কোনো দিন যাইতেও পারবো না। তাহলে আপনাকে নিমন্ত্রণ রইল, সবাই পূজা দেখতে আসবেন, আর পূজায় আনন্দ করবেন। আমি এদিকে আলুর দমের আলুটা ছুলে নিচ্ছি, এবার কাটবো। দমে একটু বড় বড় করে আলু দেবো, আর কেটে নিচ্ছি। আলুর দম আর গরম গরম ভাত, তার সঙ্গে একটু ভাজা ভুজা। আমি আলুটা একটু সেদ্ধ করে নেবো। ও কাঠির কাছে যাবে, লাঠি আনতে যাবে। এখন আসলেই আগে রান্না করে, এই রান্নার কাছে যাবে, লাঠি আনতে যাবে। এই নাও, এই নাও, এই ভালো লাঠি দিচ্ছে বৌমা। এই পূজার সময় একটু ভালো খাইছ, হ্যাঁ, একটু নাচকে নাচকে পুজো দিছ, হ্যাঁ। এক দুই তিন, এক দুই তিন, নাচতে দিন।
চাকমা বিশাল সুর দিচ্ছ তো দেহি এক দুই তিন খুকু নাচে তিন আর নাচো দেখো ই কাকা আমার বুড়া বাবা পার করে গা বুড়া বাবা পার করে গা ভাত বসানো আছে আবার এই উনুনটা আমি ধরাই দিলাম আলুর দম করবো ভাজা ভাজি করবো তাই জল দেবো আলু একটু ভাপ দিয়ে সেদ্ধ করবো আলুটা একটু সেদ্ধ করার জন্য ওটা বল ওটা লাত্তি মারা দেবে জল গরম হয়ে গেছে আলু কটা দিচ্ছে ওই জন্য একটু বড় বড় করে কাটছি আলু ওই জন্য একটু সেদ্ধ করে নিচ্ছি একটু ঢাকা দিয়ে দেবো বাবা দাদা দুটোই বলছে আসবি ওই ভাই পুকি 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 দেখি আলুটা সেদ্ধ হয়েছে নাকি ঢাকনাটা তুলি ওই দেখো পূজায় ও ছেলে মাইয়া গুনে আইছে সেদ্ধ হয়ে গেছে দেখি ছেলে মাইয়া রে কালু বাগু রে দলু রে তোর ছেলে রে গো দিছিস জামা কাপড় মাইয়া রে আপনি কিনে দিয়েছেন কি তুই বাগু বলছিস এই তুই বাগু বলছিস এই দাঁড়া এদিকে দাঁড়া এই দাঁড়া এদিকে দাঁড়া বাগু এই তো বাগু আছে ধলু আছে কালু আইছে পটল ভাজা করব নুন হলুদ মাখা নিচ্ছি ভীষণ দুষ্ট হয়ে গেছে এক জায়গা বসে থাকবে না একটু হাবুড়াটা শেখছে তো পটল ভাজার জন্য তেল দি পটল ভাজা হতে হতে আমি এদিকে মশলাগুলো করে নেব আদা জিরে ধনে বাটবো ধনে আর দেবো জিরে আমার নোড়াটা ছোট হলে কি হবে এর গুণ আছে এক বাতাতেই প্রায় আমার ফিনিশ হয়ে গেল পটল ভাজা হয়ে গেছে এবার তুলে নিলাম বেগুন ভাজা চাপা দিছি বেগুন ভাজা হয়ে গেছে নামা দিচ্ছি তা বেগুন ভাজা এটা গাছের বেগুন গাছের বেগুন ছোট ছোট কাটা বেগুন হয়েছিল ভাজা করছি তারপরে দিয়ে আর ধুনে বাটা হয়ে গেছে লঙ্কা শুকনো লঙ্কা দেবো আর কটা গোলমরিচ লঙ্কাটা
আলুর দমটা পাবো। আমাদের আলুর দমটা তো নিরামিষ হবে। সর্ষের তেল দিয়ে দিলাম, তেজপাতা, এবার দেবো গোটা গরম মশলা, লং, দারচিনি, এলাচ। আপনার গা থেকে একটা তেল ছেড়ে দিয়েছে, মশলাটা আমার কষানো হয়ে গেছে। এবার আলুটা দিয়ে দেবো, এবার আলুটা দিয়ে দিচ্ছি। আমাদের আলুর দম কিন্তু নিরামিষ হচ্ছে, আজকে আমরা নিরামিষই খাবো। এবার কটা ধনে পাতা দেবো, হয়ে গেছে। ধনে পাতা দিয়ে দেবো, হয়ে গেছে না ভাই। বিরাট সেন্ট বেরিয়েছে, ভাজা দিতে না দিতে আপনি খাওয়া শুরু করছেন। ওই যে বেগুন ভাজা, তার পটল ভাজা নেন, আর এই যে কেওড়া ফলের অম্বল, কেওড়া ফলের অম্বল টক। আমার ঠাকুমা বলতো অম্বল। আলু দম ভালো হয়েছে, এই যে বেগুন ভাজা, পটল ভাজা, আজ নিরামিষে ভাজা বুঝি, ওই টক রানছে, ওই কি ফল, কেওড়া ফল, কেওড়া ফলের টক রানছে। এত জীবনে নামও শুনি নাই, ফলটাও দেখি নাই। এই যে ওই সুন্দর বন্দা কেওড়া ফল আনছে, এইটা এই রেসিপিটা আমাদের দেখানো হবে পরে। আজকে একটু রান্না করে খেয়ে দেখি। আলুর দম ভালো হয়েছে, আর একটু নেন জল টল লালু, আর লাগবে না একটু টক দিয়ে খাব। গাছের বেগুন আলুর দম খাইতে ভালো হয়েছে, মন্দ হয় নাই, ভালোই হয়েছে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খুশিতে পূজা কাটবেন।